হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি তোমাদের আরো নতুন কয়েকটি বর্ণ শেখাবো, ঠিক আছে? বর্ণ তাদের নাম বলবো এবং তাতে কি হয়, সেই বর্ণগুলিতে কি হয় সেটি আমরা জানবো, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। তো এখানে তোমরা যেটা দেখছো সেটাকে বলে ত, ত বর্ণ, ঠিক আছে? ত, থ, দ, ধ, দন্ত্য ন, এটাকে বলে দন্ত্য ন। এর আগে আর একটা ন তোমরা পড়েছো, সেটাকে বলতো মূর্ধন্য ন, কিন্তু এটাকে বলে দন্ত্য ন। ওকে, আর একবার এই পাঁচটি বর্ণ আজকে জানবো। ত, থ, দ, ধ, দন্ত্য ন। আরেকবার ত, থ, দ, ধ, দন্ত্য ন। এখন চলো দেখে নেই ততে কি হয়, ঠিক আছে? তোমরা যে বর্ণটি এখানে দেখতে পাচ্ছ সেটিকে বলে কি ত বর্ণ, ত, ঠিক আছে? ত, তা ততে কি হয়? ততে তবলা ভালো বাজায় সুমন। যেখানে দেখতে পাচ্ছ তবলা একজন বাজাচ্ছে, এটিকে বলে তবলা, ঠিক আছে? তা ততে তবলা ভালো বাজায় সুমন। তবলাকে ইংলিশে আমরা ড্রাম বলি, ড্রাম। ভালোকে আমরা গুড বলে থাকি। বাজায়, বাজায় এখানে হবে প্লেইং, ঠিক আছে? আর সুমন একজনের নাম। এই ছেলেটি এখানে দেখতে পাচ্ছ যে বসে বাজাচ্ছে, ওর নাম হচ্ছে সুমন, ঠিক আছে? তা ততে তবলা ভালো বাজায় সুমন, ততে তবলা ভালো বাজায় সুমন। ত এর পর আসে কি? থ, থ, থতে কি হয়? থলি আছে মোহর ভরা, থতে থলি আছে মোহর ভরা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এগুলোকে মোহর বলে, ইয়েলো ইয়েলো কালারের, হলুদ কালারের কিছু কিছু জিনিস, এগুলোকে মোহর। আর থলিকে আমরা ইংলিশে বলি পাউচ, ঠিক আছে? পাউচ। আর মোহর, মোহর কি? মোহর হচ্ছে অনেক বছর আগে যে পয়সা ছিল, পয়সা মানে কয়েন, যে এখন যেরকম 1 টাকা, 2 টাকা, 5 টাকা আর 10 টাকার যে কয়েন আমরা ব্যবহার করি, সেটি অনেক বছর আগে সোনার, সোনার ছিল। সেই সোনার পয়সাগুলিকে বলা হতো মোহর, ঠিক আছে? তা সেই সেগুলোকে বলে মোহর। তা এখানে কি হলো যে সেই মোহর ভর্তি এখানে থলি আছে, থলিকে ইংলিশে বলে পাউচ বা ব্যাগ। থতে থলি আছে মোহর ভরা। থয়ের পর কি আসে? দ, দ, দতে দইয়ে ভরা মাটির সরা, দতে দইয়ে ভরা মাটির সরা। দই, দইকে ইংলিশে আমরা বলি ইয়োগার্ট, ঠিক আছে? ইয়োগার্ট। আর মাটির সরা, মাটি, মাটি ইংলিশে আমরা বলি সয়েল, ঠিক আছে? আর মাটির সরা মানে এ ডিশ অফ এ সয়েল, ওকে? মাটি দিয়ে তৈরি জিনিস, একটা জিনিস বা বাটি, বাটি বা প্লেট, সেটিকে বলে সরা। এটি সরা কোনগুলো জানো? যখন আমরা কোনো জায়গা থেকে কোনো প্রসাদ নেই, তখন যে মাটির জিনিসে, মাটির পাত্রে, মাটির একটা বাটিতে বা প্লেটে যে আমাদের প্রসাদ দেওয়া হয় সেটিকে বলে সরা, ঠিক আছে? এই যে অনেকটা এরকমই দেখতে। আর দই তো তোমরা অনেকেই খেয়েছো, হয়তো মিষ্টি দই খেয়েছো, খুব খেতে ভালো লাগে।
হ্যাঁ, মিষ্টি দই হয়, টক দই হয়। দই কিন্তু খাওয়া খুব ভালো, তোমরা খাবে, ঠিক আছে? তো দতে দইয়ে ভরা মাটির সরা, দতে দইয়ে ভরা মাটির সরা। দয়ের পর কি আসে? দয়ের পর আসে ধ, ধ, এটা কি বলে? ধ, ধতে ধনেশ পাখির ঠোঁটটি বাঁকা, ধতে ধনেশ পাখির ঠোঁটটি বাঁকা। আচ্ছা, ধতে ধনেশ পাখি, ধনেশ এক ধরনের পাখি, এই যে দেখতেই পাচ্ছ অনেকটা এরকম এরকমই হয় পাখিটি। ধতে ধনেশ পাখির ঠোঁটটি বাঁকা। পাখি, পাখি ইংরেজি, পাখি ইংলিশে বলা হয় বার্ড, আর ঠোঁট, ঠোঁটকে ইংলিশে আমরা বলি বিক। আর বাঁকা, বাঁকা তো জানোই কার। তো ধতে ধনেশ পাখির ঠোঁটটি বাঁকা, ধনেশ এক ধরনের পাখি, একটা পাখির নাম, তো এই পাখির ঠোঁটটি হচ্ছে বাঁকা, এইরকম বাঁকা, ঠিক আছে? সেটি তাই বলেছে, ধতে ধনেশ পাখির ঠোঁটটি বাঁকা। ধয়ের পর কি আসে? দন্তেন্ন, 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 দন্তেন্নতে নৌকা চালায় রবি কাকা, নতে নৌকা চালায় রবি কাকা। এই যে দেখো, একজন নৌকা চালাচ্ছে, জলে জলে চলে, নদীতে চলে এটা নৌকা, ঠিক আছে? নৌকাকে আমরা ইংলিশে বলি বোট। বোট, তো এই যে লোকটা নৌকা চালাচ্ছে, নতে নৌকা চালায় রবি কাকা। রবি একজনের নাম, রবি এই এই লোকটির নাম হচ্ছে রবি। তো এখানে বলছে নৌকা চালায় রবি কাকা। নৌকা ইংলিশে, ইংলিশে আমরা বলি বোট, আর কাকা, কাকা তো জানোই তোমরা আঙ্কেল, কাকাকে আমরা ইংলিশে বলি আঙ্কেল, ওকে? তো নতে নৌকা চালায় রবি কাকা। তো আজকে এই পাঁচটি বর্ণ তোমাদের শেখালাম, তোমরা এই পাঁচটি বর্ণ বাড়িতে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর আমি এরপর অন্য দিন অন্য টপিক নিয়ে আসবো, ঠিক আছে? বাই অ্যান্ড টেক কেয়ার।